ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। সাতটায় বাংলা নিয়ে আমি অনুষ্কা রয়েছে আপনার সঙ্গে। আগামীকাল থেকে খুলছে তারকেশ্বর মন্দির। সকাল ছটা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। সৌরভ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌরভ, কিভাবে দূরত্ব বিধি বজায় রেখে পুণ্যার্থীদের জন্য পুজোর ব্যবস্থা করা হচ্ছে? হ্যাঁ, আগামীকাল থেকেই তারকেশ্বর মন্দির খুলে যাচ্ছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা অবধি এই মন্দির খোলার সময়সীমা বেঁধে দিয়েছে এবং যে দর্শনার্থী বা পুণ্যার্থীরা এই মন্দিরে আসতে যাবে তাদের কিন্তু সামাজিক দূরত্ব মেনটেন করেই আসতে হবে। এবং ঠাকুরের কিন্তু যে শিবের লিঙ্গে যে জল ঢালার প্রথা আছে সেই প্রথা কিন্তু কিছুটা হলেও পরিবর্তন করা হয়েছে। মানে মেন প্রক্ষাগৃহে কিন্তু ঢুকতে দেওয়া হবে না কোনো পুণ্যার্থীকেই। তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, বাইরের চোঙার রাখা হয়েছে। এই চোঙার ভেতরই তারা গঙ্গা জল দুধ যে ঢালে সেই শিবের মাথায় সেটা ঢালতে পারবে, সেটাই কিন্তু শিবলিঙ্গের মাথায় গিয়ে পড়বে। এভাবেই কিন্তু প্রথম রাখা হয়েছে নিয়মাবলী, কারণ এই করোনা আবহাওয়াতে কোনোভাবেই যেন করোনা সংক্রমণ বেড়ে না যায় সেই কারণেই কিন্তু এই সামাজিক দূরত্ব যেরকম বজায় রাখা হয়েছে, কিছু নিয়মাবলীরও পরিবর্তন করা হয়েছে এবং সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর আগে কিন্তু মন্দির একবার করোনার ভেতর খোলা হলো, মাত্র একদিন খোলার পরে কিন্তু আবারই বন্ধ করে দেওয়া হয়, সরকারি নিয়ম মেনে বন্ধ রাখা হয়। অন্যান্য যে পূর্ণ জায়গা দক্ষিণেশ্বর তারাপীঠ সব জায়গাকে কিন্তু মন্দির খুলে যাওয়া হয়েছে। আজকে কিন্তু এই মহারাজ তারা এবং মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে আগামী কাল থেকে এই মন্দির খোলা হবে এবং পুণ্যার্থীরা এসে এখানে জল ঢালতে পারবে কিন্তু মেন পক্ষা গিয়ে ঢুকতে পারবে না। ধন্যবাদ সৌরভ। ফের প্রশ্নের মুখে কলকাতা মেডিকেলের পরিষেবা। চিকিৎসার গাফিলতিতে করোনা রোগী মৃত্যুর অভিযোগ। সিসিইউ বেড না দিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ। চিকিৎসক বলেন রোগী সিসিইউতে রয়েছেন, হেল্পলাইনে ফোন করে জানা যায় জেনারেল বেডে। সেরিব্রাল অ্যাটাকের পরেও দেওয়া হয়নি সিসিইউ বেড। এক মাসেরও বেশি ভর্তি থাকার পর আজ মৃত্যু রোগীর। মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। করোনা আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি, তার চিকিৎসা চলছে হাসপাতালে রেখে। এই অবস্থায় রোগী সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হলেন। প্রয়োজন ছিল সিসিউর, শিশু পাওয়া যায়নি এমনটাই অভিযোগ পরিবারের। উপরন্তু শিশু পাওয়ার পরিবর্তে পরিবারের সদস্যদের জানানো হলো যে রোগী আছেন সিসিউতেই। খোঁজ নিতে গিয়ে পরে পরিবারের সদস্যরা জানতে পারলেন যে সিসিউ দূরের কথা, রোগী রয়েছেন যে বেডে তিনি এক মাস ধরে চিকিৎসাধীন ছিলেন, সেই জেনারেল ওয়ার্ডে জেনারেল বেডেই। আর তারপরই পরিবারের সদস্যরা হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পারলেন যে সত্যি সত্যিই রোগী সিসিউ পাননি এবং সাধারণ বেডে থেকেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চূড়ান্ত গাফিলতি এবং চূড়ান্ত অসহযোগিতা এবং মিথ্যাচারের অভিযোগ আনছেন মৃতের পরিবারের সদস্যরা। তাদের দাবি যে এই ঘটনার উপযুক্ত তদন্ত করে দেখা হোক যে কে বা কারা জানিয়েছিলেন যে তার রোগী রয়েছেন সিসিইউতে, যেখানে রোগী তখন জেনারেল বেডে রয়েছেন। সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। পরিবার তরফ থেকে ঠিকই অভিযোগ জানানো হচ্ছে, শোনাবো। হওয়ার পরেও একজনকে নর্মাল বিছানাতে কেন ফেলে রাখে? যদি ফেলেই রাখে, আর এদিকে অন্য যারা সাধারণ লোক আমাদের মতো, যারা কালকে অবধিও যারা সিসিউর বেড পেয়েছে, আমার বাবা সেখানে সিসিউর বেড মানডে থেকে পায়নি, তার মানে তো এখানে এটা মানে আমাদের মনে হচ্ছে যে মানডেতেই কিছু একটা খারাপ জিনিস হয়ে গেছে, ওই জন্যই ওরা সিসিউরতে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন মনে করেনি, আমাদের থেকে পুরো ব্যাপারটাকে লুকিয়েছে। চিকিৎসার গাফিলতিতে করোনা রোগে মৃত্যুর অভিযোগ। ধূপগুড়িতে মৃত যুবতী টেস্ট রিপোর্ট নিয়ে বিভ্রান্তে। ৩১ আগস্ট নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রোজনা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজা, কোথায় বিভ্রান্তি রয়েছে? দেখো, বিভ্রান্তির এই জায়গায় সৃষ্টি হয়েছে যে গত ৩১ তারিখ ধূপগুড়ির পৌরসভা এলাকার এক যুবতী, তার জ্বর হয় এবং শ্বাসকষ্টজনিত কারণে সে ভুগছিল এবং তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে যে ওর বাবা যে অভিযোগ তুলেছে সেখানে চিকিৎসার একটা গাফিলতি, কারোর রকম সাহায্য সে পায়নি। শ্বাসকষ্ট এবং জ্বর অবস্থায় অ্যাম্বুলেন্সকে ফোন করা হয়েছিল, প্রথমে অ্যাম্বুলেন্স কোনো সাহায্য করেনি এবং হাসপাতালে আনার পর হাসপাতাল কর্তৃপক্ষ থেকেও কিন্তু সেরকম চিকিৎসার ব্যবস্থা সেরকম পাওয়া হয়নি। তাকে অক্সিজেন দিতে বলা হয়েছিল, দীর্ঘক্ষণ তার বাবা কিন্তু অক্সিজেনের জন্য ছোটাছুটি করে এবং তাকে টেস্ট করা হয় এবং সেই টেস্ট পাঠানো হয় মেডিকেল কলেজে।
এবং ইরানি বিভ্রান্তি শুরু হয়েছে। গত এক তারিখ তার একটি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষা হয়, সেটাতে কিন্তু তার কিন্তু পজিটিভ এসেছিল, এবং আগে যে টেস্টটা হয়েছিল যেটা মেডিকেল কলেজে গিয়েছিল সেটা কিন্তু নেগেটিভ এসেছে গতকাল। এটা নিয়ে কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তবে যুবতীর বাবার যেটা অভিযোগ যে শীত সময় যদি অক্সিজেন সিলিন্ডার সে পেত তাহলে কিন্তু মেয়ের মৃত্যু হতো না, এবং চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছে রূপগুড়ি হাসপাতালের বিরুদ্ধে। এবং করোনা বিষয়ক যে রয়েছে সুশান্ত কুমার রায়, তিনি জানিয়েছেন পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখছেন, কি অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছিল, কি কারণে তার মৃত্যু হয়েছে, তিনি কিন্তু পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। ধন্যবাদ রাজা। দৈনিক সংক্রমণে বিশ্বে সর্বোচ্চ রেকর্ড ভারতের। একদিনে আক্রান্ত প্রায় 84,000, মোট মৃতের সংখ্যা 67,000 গণ্ডি টপকালো। দেশে সুস্থ প্রায় 30 লক্ষ। কিংবদন্তির রুশ পোল ভোল্টার সের্গেই বুবকা একসময় নিজেই নিজের রেকর্ড ভাঙতেন, কিন্তু সেটা ছিল গর্বের রেকর্ড। আর ভারতে এখন যে রেকর্ড করোনা তৈরি করছে তা দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত আশঙ্কার। দৈনিক করোনা আক্রান্তের নিরিখে এবার বিশ্ব রেকর্ড গড়ল ভারত। করোনায় আরো এক দুর্ভাগ্যজনক মাইলস্টোন তৈরি হলো। প্রথমবার ভারতে একদিনে প্রায় 84,000 মানুষ করোনা আক্রান্ত হলেন। বিশ্বের কোনো দেশে একদিনে এতজন করোনা আক্রান্ত হননি। 28 দিন দৈনিক সংক্রমণে বিশ্বের শীর্ষে ভারত। দৈনিক মৃত্যুতেও প্রথম স্থানে আমাদের দেশ, মোট মৃত্যুর নিরিখে বিশ্বের তৃতীয়। ফের একবার ভারতে একদিনে 1,000-এরও বেশি মৃত্যু হলো করোনায়। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 39 লক্ষ ছুঁয়েছে। উদ্বেগ বাড়িয়ে ভারতে 67,000 পেরিয়ে গেল মৃত্যুর সংখ্যা। দিনে দিনে বিধি নিষেধ ছাড় বাড়াচ্ছে মোদী সরকার। একে একে খুলেছে রেস্তোরাঁ, পানশালা, জিম, যোগা সেন্টার, ওপেন থিয়েটার। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে সাধারণ মানুষ। এরই মধ্যে ভারতের সংক্রমণও লাগাম ছাড়া হয়ে উঠছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী ভারতে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 83,883। বুধবার এই সংখ্যাটা ছিল 78,357, অর্থাৎ একদিনে আক্রান্তের সংখ্যা 5,000-এর বেশি বেড়েছে। সব মিলিয়ে দেশে মোট করোনা সংক্রমিত 38,53,407। ফের একবার দৈনিক সংক্রমণে আমেরিকা ব্রাজিলকে বহু পেছনে ফেলে দিল ভারত। দুর্ভাগ্যজনক ভাবে দৈনিক সংক্রমণে 28 দিন বিশ্বের শীর্ষে ভারত। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন 83,883 জন। ব্রাজিলের সংখ্যাটা 46,934। আমেরিকায় একদিনে আক্রান্ত হয়েছেন 39,767। আর শুধু দৈনিক সংক্রমণ নয়, দৈনিক মৃত্যুর নিরিখেও বিশ্ব শীর্ষে ভারত। গত 24 ঘন্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে 1,043 জনের, সেখানে ব্রাজিলে মৃত্যু হয়েছে 553 জনের, আমেরিকায় আরো কম 423। আমেরিকা ও ব্রাজিলে যখন করোনা সংক্রমণ নিম্নমুখী, তখন হুহু করে ভারতে বাড়ছে মহামারী। মোট আক্রান্তের নিরিখে বিশ্বে প্রথম আমেরিকায় এখনো পর্যন্ত 61,50,000-এর বেশি মানুষ সংক্রমিত। দ্বিতীয় স্থানে ব্রাজিল, আক্রান্তের সংখ্যা 40 লক্ষ ছুঁয়েছুঁই। তৃতীয় স্থানে ভারত, আক্রান্তের সংখ্যা 38,500 পার। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় ভারতে 1,043 জনের করোনায় মৃত্যু হয়েছে। বুধবার সেই সংখ্যাটা ছিল 1,045, মঙ্গলবার মৃতের সংখ্যা ছিল অনেক কম 819, সোমবার 971। এবিপি আনন্দ। দৈনিক সংক্রমণে ভারতের বিশ্ব রেকর্ডের মধ্যে আশার আলো। ফের কমল মৃত্যুর হার, আরো বাড়ল সুস্থতার হার। হয়েছেন 68,584 জন। বুধবার সংখ্যাটা ছিল 62,026, তার আগের দিন 65,081। এখনো পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন 29,70,492 জন। তবে দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 8,15,538। जिस प्रकार से टेस्ट की संख्या बढ़ रही है, उसी प्रकार से रिकवर होने वाले लोगों की संख्या भी बढ़ रही है। जो रिकवर्ड केसेस हैं वो 3.5 गुना से ज्यादा हैं एक्टिव केसेस के। पिछले कुछ सप्ताहों से दोनों पैरामीटर्स पर, यानी एक्टिव केसेस के पैरामीटर पर भी
और मृत्यु के पैरामीटर पे भी बढ़ोतरी हुई है। ভারতে করোনা টেস্টের সংখ্যাও বাড়ছে। আইসিএমআর এর পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় 11 লক্ষেরও বেশি টেস্ট হয়েছে দেশে। এই নিয়ে মোট 4 কোটি 55 লক্ষ 9380 টি টেস্ট হলো। এবিপি আনন্দ। ইএমআই স্থগিত নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি। আপাতত কোনো অ্যাকাউন্টকে এনপিএ ঘোষণা নয়। মামলায় ফয়সলা না হওয়া পর্যন্ত এনপিএ ঘোষণা নয়। রায় সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চের। ইএমআই স্থগিতের মেয়াদ বৃদ্ধি এবং সুদ মকুবের আর্জি। জোড়া আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে 2টি মামলা। জনস্বার্থে 103 কোটি টাকা দান করেছেন প্রধানমন্ত্রী। পিএম কেয়ার্স বিতর্কের মাঝে সরকারি সূত্রে এমনই খবর সামনে এলো, যেখানে দাবি করা হচ্ছে মোদির দেওয়া 2,25,000 টাকা দিয়ে শুরু করা হয়েছিল পিএম কেয়ার্স তহবিল। তাছাড়া শিশুকন্যাদের পড়াশোনা এবং নমামি গঙ্গে প্রকল্পে প্রধানমন্ত্রী টাকা দান করেছেন। সব মিলিয়ে যার পরিমাণ 103 কোটি টাকারও বেশি। 5 দিনে যারা পিএম কেয়ার্সে 3,076 কোটি টাকা দান করেছেন তাদের নাম প্রকাশের দাবি তুলেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, যদিও এখনও দাতাদের নাম প্রকাশ করেনি কেন্দ্র। বেলগোরিয়া নিখোঁজ নিট পরীক্ষার্থী আজ সকালে নিজেই ফিরে এলেন বাড়িতে। শিলিগুড়ি থেকে বাসে এসে দমদম বিমানবন্দরে কাছে নামেন, তারপর ফোন করেন মাকে। পরিবার সূত্রে খবর, পরীক্ষার প্রস্তুতি ভালো না হওয়ার কারণেই ওই ছাত্র বাড়ি থেকে চলে গিয়েছিলেন। পরীক্ষায় সাফল্য ও কেরিয়ারের চাপ যে কতটা নির্মম, বেলঘরিয়ার ছাত্রের নিখোঁজ হওয়ার 72 ঘন্টার মধ্যে তারই প্রমাণ মিলল। বছর 20 এই ছাত্রের পরিবার সূত্রে খবর, আগেও দুবার নিট পরীক্ষা দিয়ে তিনি সফল হননি। এবারও পরীক্ষার প্রস্তুতি ভালো না হওয়ায় মানসিক চাপে সম্ভবত দিশেহারা হয়ে পড়েন। তাই মা বাবাকে সে কথা জানাতে না পেরে মঙ্গলবার বেলঘরিয়ার বাড়ি থেকে স্কুটার ও পকেটে 2,000 টাকা নিয়ে বেরিয়ে পড়েন মুখচোরা লাজুক স্বভাবের ছেলেটি। তবে 24 ঘন্টার মধ্যেই বুঝতে পারেন কাজটা ঠিক হয়নি, তাই বৃহস্পতিবার সকালে বাড়ি ফেরা। পরিবার সূত্রে খবর, নিট পরীক্ষার্থী ছেলে নিখোঁজ হওয়ার পরই বেলঘরিয়া থানায় অভিযোগ জানানো হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই তরুণ প্রথমে বরানগরের একটি মন্দিরে যান, সেখান থেকে স্কুটার নিয়ে রওনা। পরিবার সূত্রে খবর, বরানগর থেকে স্কুটারে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যান ওই নিট পরীক্ষার্থী, সেখানে বিগড়ে যায় স্কুটার, এরপর টোটোয়ে যান বহরমপুর। মঙ্গলবার রাতে সেখান থেকে শিলিগুড়ির বাসে উঠে পড়েন, বুধবার শিলিগুড়ি পৌঁছন, ততক্ষণে পকেটের টাকাও ফুরিয়ে এসেছে। বুধবারই বিকেলে কলকাতায় ফেরার বাসে চাপেন, দমদমে নেমে ফোন করেন মাকে। ওই যখন ফিরছিলাম তখন এয়ারপোর্টের কাছাকাছি আমার কাছে একটা প্যাসেঞ্জার বসেছিল, তার ফোন থেকে ফোন করে। শিলিগুড়ি গিয়ে তুমি কতক্ষণ স্টে করেছো? অত মনে নেই ঠিক করে। গিয়ে আবার চলে এলো? হ্যাঁ হ্যাঁ। ঘরের ছেলে ঘরে ফিরেছে, বাবা মায়ের 72 ঘন্টার উৎকণ্ঠার অবসান। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।